हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय मिरेकल किचन। आमी आज के अपना देर के पिज्जा बनिए देखाबो और आज के पिज्जा टा एकदम अन्य रकम भावे देखाबो। पिज्जार डो बनानो छाड़ा, पिज्जार डो छाड़ा पिज्जा बनाबो। एटा सुनते एकटु अबाक लागछे ना? हाँ ठीक ही शुनेछेन, आमी आज के पिज्जार डो बनानो छाड़ा पिज्जा बनिए देखाबो आपनादेर के। এমন অনেকেরই হয়েছে যে পিৎজা খেতে খুব ইচ্ছে করছে, তবে সেটা কিনে খাবে না, বানিয়ে খাবে, খুব শখ পিৎজা বানাবে, কিন্তু পিৎজা বানাতে যে পিৎজার ডোটাই ফুলে নাই, তখন তার সেই ইচ্ছাটাই মরে গেছে আর সে এখন পিৎজা বানাতে চায় না। ঠিক এই রকম পরিস্থিতির জন্যই আমি আজকে পিৎজার ডো বানানো ছাড়া খুব অল্প সময়ের মধ্যে কিভাবে পিৎজা তৈরি করবেন বাসায় সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে একটা ফার্মের মুরগির বুকের মাংস নিয়েছি, তারপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আপনারা ইচ্ছে করলে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখন এগুলো খুব ভালোভাবে মাংসটার সাথে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন আমি চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি, তার মধ্যে অল্প একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন মাংসটাও দিয়ে দিলাম। মাংসটাকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে তুলে নিলাম। এখন এটাকে আমি একটা চাকু দিয়ে কুচি কুচি করে নেব। আপনারা ইচ্ছে করলে বটি দিয়েও কুচি কুচি করে নিতে পারেন, আবার হাত দিয়েও ছিঁড়ে ছিঁড়ে নিতে পারেন। একেবারে কিন্তু মিহি কুচি করে ফেলবো না, মিহি কুচি করে ফেললে আবার পিৎজা কামড় দিলে মাংসটা দাঁতে লাগবে না। মাংসটা দাঁতে লাগলেই কিন্তু ভালো লাগে, বাচ্চারাও খুশি হয় যে মুরগির মাংস কামড় দিয়েছে, তো সেই জন্য একটু টুকরো টুকরো থাকতে হবে। এখন আমি এখানে একটা সবুজ ক্যাপসিকাম নিলাম, আপনারা ইচ্ছে করলে এখানে হলুদ, লাল, যে কোনো ধরনের ক্যাপসিকাম নিতে পারেন, টমেটো নিতে পারেন। তো আমি সবুজ ক্যাপসিকাম নিলাম, কিছু ক্যাপসিকাম এরকম লম্বা করে কেটে নিলাম আর কিছুটা ক্যাপসিকাম এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি। তারপর কিছু পেঁয়াজ নিলাম, পেঁয়াজগুলোও ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। যদি কেউ পেঁয়াজটা পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন। এখন আসলাম মূল উপকরণে, মূল উপকরণ হচ্ছে ব্রেড। তো আমি এখানে চার পিস ব্রেড নিয়েছি আর এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই ব্রেডই হচ্ছে পিৎজার ডোয়ের কাজ করবে, এই হচ্ছে সিক্রেট। তো আমি আরেকটা প্লেট নিয়েছি, এর মধ্যে আমি তিনটা ডিম নিয়ে নিলাম আর তার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। সাদা গোলমরিচের গুঁড়া বিধায় আমি একটু বেশি দিয়েছি, আপনারা কালো গোলমরিচের গুঁড়া দিলে একটু কম করে দেবেন। তারপরে এটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটানো ডিমগুলো আমি ব্রেডের মধ্যে দিয়ে দিলাম আর ব্রেডগুলো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ডিমের সাথে মিশিয়ে নিলাম। আমি যেই প্যানে পিৎজাটা বানাবো সেই প্যানটা নিয়ে নিলাম। ও আরেকটা কথা আমি কিন্তু বলিনি যে আমি পিৎজাটা চুলায় বানাবো, চুলায় বানাবো এবং এটা হচ্ছে ফ্রাই প্যানে বানাবো। যেই ফ্রাই প্যানে বানাবো সেই ফ্রাই প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে একটু বাটার ব্রাশ করে নিতে পারেন। আর তারপর ডিম মেশানো যে ব্রেডগুলো ছিল সেই ব্রেডগুলো দিয়ে স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে যতটুকু সম্ভব গোল করা যায় ততটুকুভাবে গোল করে নেব। এখন এটার উপরে সস দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে। সসটা একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। আপনারা ইচ্ছে করলে কেনা সসও দিতে পারেন, আবার ঘরে বানানো সসও দিতে পারেন। আমার এই সসটা কিন্তু ঘরে বানানো। এখন যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো উপরে ছড়িয়ে দিলাম, কম বেশি আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর তারপর যে মাংস আমি টুকরো টুকরো করে রেখেছিলাম ভেজে সেই মাংসগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম, এটাও যার যার পছন্দ অনুযায়ী দেওয়া যায়, কম আর বেশি। আর তারপর টুকরো করা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আর তারপর এখানে আমি এখন দেব চিজ, যেই চিজটা আমি গত দুই দিন আগে বানিয়ে রেখেছিলাম, নিজের বানানো চিজ। এগুলো এখন উপর থেকে গ্রেট করে খুব ভালোভাবে ছড়িয়ে দেবো, একটু বেশি বেশি দিতে পারলে ভালো, যে যেরকম দিতে পারেন। তা আমি কিন্তু মোটামুটি অনেকটাই দিলাম। ডিসক্রিপশন বক্সে আমি মোজারেলা চিজ রেসিপির লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চিজ দেওয়া হয়ে গেছে, এখন আমি স্লাইস করা মাশরুম দিয়ে দিলাম। আমার চ্যানেলে কিন্তু মাশরুম সংরক্ষণেরও ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এখন আমি একটা সসেজ স্লাইস করে নিচ্ছি, এই সসেজটাও কিন্তু আমার ঘরে বানানো, এর লিঙ্কটাও আমি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে। স্লাইস করা সসেজগুলো পছন্দ মতো ছড়িয়ে দিলাম, ঘরে বানাচ্ছি তো এই জন্য একটু বেশি বেশি দিচ্ছি। দোকান থেকে যখন আমরা কিনে খাই সেখানে কিন্তু এত সসেজ এত মাশরুম দেয় না, শুধু ওরা চিজটাই একটু বেশি দেয়। এখন কিছু ব্ল্যাক অলিভ দিয়ে দিলাম, তারপরে উপরে কিন্তু আমি সাদা গোলমরিচের গুঁড়াও ছিটিয়ে দিয়েছিলাম, তারপরে আমি আরও একটুখানি চিজ দিয়ে, তারপর কয়েকটা সবুজ ক্যাপসিকাম যেগুলো লম্বা লম্বা করে রেখেছিলাম সেগুলো এভাবে দিয়ে দিলাম। ঢাকনাটাও দিয়ে দিলাম, আমি অলরেডি চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের নিচে তাওয়া দিয়েছি, রুটি বানাই যে সেই তাওয়া সেই তাওয়াটা দিয়েছি। আর চুলাটা প্রথম এক মিনিট একদম হাই হিটে থাকবে, এক মিনিট পর একদম লো হিটে করে দেব, অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট। 15 মিনিটের মাথায় একবার একটু চেক করে নেবেন চিজটা সম্পূর্ণ গলে গেছে কি না আর পিৎজার নিচের অংশটার কালারটা কেমন হয়েছে। তো আমি কিন্তু চেক করে নিচ্ছি প্রায় 16 মিনিটের মধ্যে, তো পিৎজার নিচটা খুব সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু চিজটা আরেকটু গলতে হবে।
তো এই জন্য ঢাকা দিয়ে রাখলাম আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, আমার পিৎজাটা কিন্তু হয়ে গেছে। পিৎজাটা নামায় নিলাম, নামানো দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে, অনেক সফট। এবং ওই ডো বানানো যে পিৎজা, সেই পিৎজার চেয়ে এই পিৎজার টেস্ট কিন্তু কোনো অংশেই কম হবে না। টুকরো টুকরো করা হয়ে গেছে, এখন এখান থেকে আমি একটা পিস পিৎজা নিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে। এর মধ্যে বেশিরভাগ উপকরণগুলো কিন্তু ঘরে তৈরি করা ছিল, তো আপনারাও এভাবে একবার বাসায় বানিয়ে ট্রাই করবেন। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল সেট করে রাখবেন, আমি পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। আপনারা ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।